খোয়াইয়ের দত্তবাড়িতে দীর্ঘ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করা হয়। বাড়ির সবাই মিলে একত্রিত হয়ে এই পুজো করেন। এবছর দুর্গাপুজোয় রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিশাল করে বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ রক্ষা করতে শনিবার দত্তবাড়িতে যান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়ক সুশান্ত দেব। সেখানে অনেকক্ষণ তারা দত্তবাড়ির পরিবার পরিজনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন, তাদের শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী শুভ বিজয় উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তিনি জানান, দত্তবাড়ির লোকজনদের আমন্ত্রণ পেয়ে সেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি খোয়াই এসেছেন। তিনি আরও জানান, দুর্গা মায়ের নিকট রাজ্যের সার্বিক মঙ্গল কামনা করেন তিনি। 2024-এর আমরা প্রায় শেষ লগ্নে আছি, যদিও আজকে নবমী পূজা অনেকেরই ধারণা, তিথি অনুযায়ী অনেক জায়গায় আজকে দশমীরও আয়োজন করা হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি রাজ্যের প্রতিটা অংশের জনগণকে দুর্গা উৎসব এবং শুভ বিজয়া অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং মঙ্গলময়ী মা দুর্গার কাছে কামনা করব, প্রার্থনা জানাব, যাতে আগামী বছর রাজ্যবাসী মঙ্গল করেন এবং সমস্ত ঘাত প্রতিকার যেগুলো বিগত দিনে আমরা পেরিয়ে এসেছি সেগুলো থেকে বেরিয়ে এসে রাজ্য যেন আবার সুখ সমৃদ্ধির পথে আবার এগিয়ে যেতে পারে। আমরা বর্তমানে খোয়াই জেলায় রয়েছি, খোয়াই শহরে। এই বাড়ির এখানে দত্ত বাড়ি, যাদের একটা ইতিহাস রয়েছে দুর্গা উৎসবে, প্রত্যেকে তারা দুর্গা উৎসবে মেতে উঠে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে তো আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। খোয়াই বাসিন্দা এই দত্ত পরিবারে আমরা সবাই আছি। পূজার অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়ক সুশান্ত দেবকে পাশে পেয়ে খুশি খোয়াইয়ের দত্তবাড়ির পরিবারের লোকজনেরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।